তিনজন প্রেমিকার গর্ভে জন্ম নিল নেইমারের তিন সন্তান মজার ব্যাপার হলো মাত্র নয় মাস আগে এক প্রেমিকার গর্ভ থেকে এক কন্যার বাবা হন নেইমি অন্য প্রেমিকার গর্ভ হতে মাত্র নয় মাস পরে জন্ম নিল আরও এক কন্যা সন্তান এর আগে আরেক প্রেমিকার গর্ভে জন্মেছিল নেইমারের প্রথম সন্তান নেইমির তিন সন্তানের তিন ভিন্ন মাতা আর গত নয় মাসে নেইমারের দুবার বাবা হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বার্সিলোনা পিএসজি এরপর আল হিলাল না মোটেও শুধু ক্লাব নয় নেইমারের সন্তানের মাও বদলেছে সময়ে সময়ে নিজের কেরিয়ারে গোল অ্যাসিস্টের মতোই একের পর এক প্রেমিকাও অর্জন করেছেন নেইমার জার্সি বদলের মতোই বদল করেছেন জীবন জীবনসঙ্গিনী তবে এবার ঘটল চমকে দেয়ার মতো ঘটনা ইঞ্জুরিতে পড়ে এক থেকে তিন সন্তানের বাবা হয়ে গেলেন নেইমার ইঞ্জুরির সময়টাতে নেইমার প্রথমে এক গার্লফ্রেন্ডের মাধ্যমে কন্যা সন্তানের বাবা হয়েছেন এরপর দুই মাস পরেই তার সাথে ব্রেকআপ করেছেন সেই ব্রেকআপের সাত মাস পর অর্থাৎ কন্যা সন্তানের জন্মের নয় মাস পর আরও একটি কন্যা সন্তানের বাবা হয়েছে নেইমার যা কিনা এসেছে ভিন্ন এক প্রেমিকার গর্ভ থেকে গত উনিশ জুলাই সদ্য জন্ম নেয়া মেয়েকে সঙ্গে নিয়ে ছবি আপলোড করে ইনস্টাগ্রামে খবরটি নিশ্চিত করেন তিনি গত তেসরা জুলাই হেলেনার জন্ম হয় তৃতীয় সন্তানের জন্মের সাত মাস আগে প্রেমিকা ব্রুনা বিয়ান কার্দির সঙ্গে সম্পর্ক ছেদ করেন নেইমার নয় মাস আগে বিয়ান কার্দির গর্ভেই জন্ম হয় তার দ্বিতীয় সন্তান ও প্রথম কন্যা মাভির উল্লেখ্য ২০ বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন নেইমার বারো বছর আগে তৎকালীন প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল ক্যারোলিনা দান্তোসের গর্ভে জন্ম হয় ছেলে দাভি লুকার নেইমারের তৃতীয় সন্তান তথা হেলেনার মা আমান্দা কিমবার্লি তিনিও ব্রাজিলের একজন মডেল এবং ইনফ্লুয়েন্সার একই দিনে তিনি সন্তানের পৃথিবীতে আগমনের কথা ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়ে দেন গত অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে নেইমারের এসিয়ার লিগারম্যান ছিঁড়ে যায় তখন থেকেই মাঠের বাইরে তিনি সম্প্রতি সৌদি লীগের দল আলহিলালের অনুশীলনে ফিরেছেন বত্রিশ বছর বয়সী নেইমার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচেই জাতীয় দলের জার্সিতে ফিরতে পারেন নেইমার জুনিয়র ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র অবশ্য নেইমারকে ব্রাজিলের পুনরুত্থানের লড়াইয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করেছেন সেই সঙ্গে আল হিলালে খেলা নেইমারের ইঞ্জুরি নিয়ে আশার বাণীও শুনিয়েছেন ইএসপিএন এর দাবি অনুযায়ী সেপ্টেম্বরে ফিফার আন্তর্জাতিক সূচির সময় নেইমারকে দলে না পাওয়া গেলেও অক্টোবরে বিশ্বকাপের বাছাই পর্বের লড়াইয়ে নেইমারকে ব্রাজিল জাতীয় দলে দেখা যেতে পারে অক্টোবরে বিশ্বকাপের বাছাই পর্বে চিলির বিপক্ষে তাদের মাঠে এবং ঘরের মাঠে বেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল তবে দরিভাল জুনিয়র নেইমারের দলে ফেরা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি ঠিক করে দিতে রাজি নন বরং তিনি এই খেলোয়াড়কে পর্যবেক্ষণে রেখে তার পর্যায়ক্রমিক উন্নতির কথা ভাবছেন কে দেয়া এক সাক্ষাৎকারে দরিভল জুনিয়র বলেন আমি কোনো সময়কালের দিকে তাকিয়ে নেই সেটা আমার দায়িত্ব নয় তবে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উন্নতি করছে জটিল ইঞ্জুরি লোকজন যতটা সহজভাবে ঠিক ততটা নয় তার যতটা সম্ভব সতর্ক থাকতে হবে এবং আমার মনে হয় তার ফেরা নিয়ে তাড়াহুড়ো করা মোটেও ঠিক হবে না ব্রাজিল আগামী সেপ্টেম্বরে প্রথমার্থে ইকুয়েডোর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে এরপর অক্টোবরে বিশ্বকাপের বাছাই পর্বে চিলি এবং পেরুর বিপক্ষে মাঠে নামবে দরিফলের শিষ্যরা